শেখ কল্যাণপুর থেকে আবিদা সুলতানা নামে এক বোন প্রশ্ন রেখেছেন স্বামী যদি শারীরিক অক্ষম হন স্ত্রী কি তাহলে টেস্টিউবের মাধ্যমে বাচ্চা নিতে পারবে মশলা অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন বিশেষ করে এই সময় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে দেখুন ইসলাম হচ্ছে একটি মহা শান্তির জীবন ব্যবস্থা জি কোরআন বলছে আলমা আলু আল বানুন আতুল হাজ দুনিয়া দুনিয়ার জীবনে সন্তান সন্ততি এবং সম্পদ এটা হলো সৌন্দর্য একটা বাড়ি থাকলে হয় কিন্তু বাড়িটার চারিদিকে একটু বাগান বা এগুলো একটা সৌন্দর্য বাড়ির তো ঠিক তেমনি স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির জন্য এবং পারস্পরিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য সংসারে একটি সন্তান এটা সব পরিবারেরই কাম্য কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় দেখা যায় হয় স্বামীর কারণে কিংবা স্ত্রীর কারণে অথবা সবটাই আল্লাহর ইচ্ছা সে কারণ আল্লাহ পাক বলেন লিমাই হুইফ আল্লাহ যারা চান ছেলে দেন যারা চান মেয়ে দেন আবার যারা চান ছেলে সন্তান কিছুই দেন না তো অনেক সময় দেখা যায় ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে অনেক সময় টেস্টিও বেবি নেওয়া লাগে ইসলাম এর একটি সবচেয়ে সুন্দর ফর্মুলা হচ্ছে তার মানে হচ্ছে যখন প্রয়োজন এই প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জি টেস্টিউ বেবি এটা আসলে একটা পরিবারে যখন প্রয়োজন তখন এই ব্যবস্থাটা নেওয়া তবে অবশ্যই সতর্ক রাখা যে যেহেতু স্বামী আর স্ত্রী তাদের শুক্রাণু সেটাকে এক জায়গা করে তারপরে মায়ের রেহেমের ভিতরে দেওয়া হয় যে যদি স্বামী এবং স্ত্রী শুক্রাণু দেওয়া হয় তাহলে এটা বৈধতা দিয়ে কিন্তু এর বাহিরে যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে ভারতে এটা আছে যে স্ত্রী আপনার অন্য মানে গর্ব ধারণ মানে গর্ব অন্য পুরুষের অন্য মহিলাকে ভাড়া নেওয়া ভাড়া নেওয়া হয় স্বামী কি শুক্রাণু স্বামীর কিন্তু স্বামী স্ত্রী শুক্রাণু হলেও এটা আর একজনের আপনার গর্ভস্থ করা হয় সরিয়েটা হারাম করেছে কিন্তু টিউব বেবি স্বামী এবং স্ত্রী শুক্রাণু এটা যদি স্ত্রীর রেহেমে দেওয়া হয় এবং সেটা যদি সেলাই করে দেওয়া হয় ওই যে সন্তানটা হয় এটা টিউব বেবি এটা ইসলাম সম্মত দিয়েছে তবে এটা যেমন খুবই এক্সপেন্সিভ একটি বিষয় এই ক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত যেন কোনো ধরনের সরিয়ে ভায়োলেন্সটা না হয় এবং পরিবারের আরেকটা বিষয় লক্ষ্য রাখা দরকার যে আপনার একাধিক সন্তান আছে কিন্তু সেই ক্ষেত্রে এটাকে ইসলাম অনুৎসাহিত করে যেহেতু সন্তান আছে কিন্তু তদুপরি এটা না হওয়াটাই উত্তম কিন্তু তারপরও সুসম্পর্ক বজায় রাখতে পারিবারিক শান্তি সম্প্রীতি ভালোবাসা বৃদ্ধির জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়ার জন্য এই স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য টেস্টির ব্যবস্থা এটা শুক্র